চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধু টানেল থেকে গেল এক সপ্তাহে টোল আদায় হয়েছে এক কোটি একুশ লাখ একাশি হাজার দুশো টাকা ছোট বড় সব মিলিয়ে গাড়ি চলাচল করেছে চুয়ান্ন হাজার বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়ত হোসেন তবে হরতাল অবরোধে কিছুটা প্রভাব পড়লেও সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে যান চলাচল বেড়ে যায় গেল আটাশ অক্টোবর চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর দিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় টানেলটি।